নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে রয়েছে NBSP-র অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে একটা জানেন, যেটা কি, যেটা হচ্ছে যে অলরেডি কিন্তু নতুন একটা প্রত্যেকটা জায়গারই কিন্তু রিভিশনাল একটা ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে। তো সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো সেটা কী রিভিশনাল ভোটার লিস্ট, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আজকে শেয়ার করছি। NBSP-তে যাবেন, ডাউনলোড ইলেকট্রাল রোল, মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকেও হবে। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটাকে নিলাম, নিয়ে এখান থেকে গো, তারপরে ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। তো এখান থেকে এবার ব্যাপারটা হচ্ছে, এখানে একটা একটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু সেই ভোটার লিস্টগুলো কিন্তু অ্যাট এ টাইম অ্যাভেলেবেল হয়নি। কিছু জায়গার আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, কিছু জায়গার ইনস্ট্যান্ট পারবেন না। তো এটা হচ্ছে আপনাদের একটু ধৈর্য ধরে সময় ধরে অপেক্ষা করতে হবে, এটা আস্তে আস্তে জিনিসগুলোকে আপলোড করা হচ্ছে। তো কথার কথায় ধরি, আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুরের অপশানে গেলাম, সেখান থেকে আমি ফার্স্ট এটাই নিচ্ছি, ঠিক আছে, 219 নম্বর, যেটা এসি নাম্বার, এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখুন, প্রথম হচ্ছে পোলিং স্টেশন নেম, সেটা হচ্ছে কি শিরনি প্রাইমারি স্কুল রয়েছে, তারপরে ড্রাফট রোল, এটা আমার দরকার নেই, তারপরে হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, সেটা সবাই পেয়ে গেছেন। এখানে দেখুন ফাইনাল রোল উইথ কন্টিনিউয়াস আপডেশন, তো এইটাই কিন্তু নতুন এখানে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এখান থেকে এটার মধ্যে ক্লিক করবো, করার পর এখানে একটা ক্যাপচার রয়েছে, সেটা আমাকে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপচারটাকে বসিয়ে দিচ্ছি, ভেরিফাই অপশানে ক্লিক করলাম, দেখুন ভোটার লিস্ট কিন্তু বেরিয়েছে। এবার এখান থেকে আপনারা এটাকে রাইট ক্লিক করে সেভ অ্যাজ বলে ডাউনলোড কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার, এটা হচ্ছে আপনার দাঁতনের, দাঁতন টু, ঠিক আছে, ব্লক হচ্ছে দাঁতন টু, গ্রাম পঞ্চায়েত তালদা। তো এটার কিন্তু দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ হচ্ছে মার্চ মাসের ন তারিখ এটা প্রকাশ করা হয়েছে। তো সমস্ত জায়গাকার ভোটার লিস্ট কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না, ঠিক আছে। তো আপনারা খুব আপনারা ধৈর্য ধরে ওয়েট করুন, আপনারা মানে সমস্ত এইরকম কন্টিনিউয়াস রিভিশন যেগুলো হচ্ছে সেগুলোরই কিন্তু আপনারা এখানে মানে দেখতে পাবেন। যেগুলো এখানে লেখা আছে ধারাবাহিক সংশোধন 2021, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো এখানে যেমন ধরুন এই ব্যক্তির নাম ডিলিটেড লিখে দিয়েছে, ঠিক আছে, তারপরে ই দিয়ে কারোর নাম লেখা আছে বা ই দিয়ে সিরিয়াল নাম্বার কিছু লেখা আছে, তো এখান থেকে দেখুন এটা ডিলিটেড, এস শিফটেড, ঠিক আছে। তো এরকম করে আপনারা পুরোপুরি দেখে নেবেন এগুলোকে। আর আপনাদের পার্ট নাম্বারের, এখানে দেখুন বাড়ির নাম্বারে এন দিয়ে কিছু রয়েছে, তো এটা মানে চিন্তার কোনো বিষয় নয়, এটা তাদের কিছু একটা মার্কিং, তো হয়তো বা এটাও তারা আপডেট করে দেবে যে বাড়ির নাম্বারের জায়গায় এন দিয়ে কিন্তু সবারই এখানে কিন্তু নাম রয়েছে, ঠিক আছে, নাম্বার রয়েছে বাড়ির নাম্বারগুলো। তো এখান থেকে আমি একদম সবার লাস্ট পেজে চলে আসছি, এই একদম লাস্ট পেজে, এখান থেকে দেখতে পাচ্ছেন ই বা ডবল ই মানে হচ্ছে মৃত, এস বা ডবল এস মানে হচ্ছে স্থানান্তরিত, আর বা ডবল আর হচ্ছে একাধিক অন্তর্ভুক্ত, ঠিক আছে, এম এম থাকলে পরে নিখোঁজ, আর কিউ কিউ থাকলে হচ্ছে যোগ্য না। তো এখান থেকে একটা ডেটাবেস মতো দেওয়া রয়েছে চার্ট, তো এখান থেকে আপনারা এগুলো ভালো করে দেখে নিতে পারবেন, চাইলে পরে এগুলোকে ডাউনলোড করে নিয়ে নিজে প্রিন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস যেসব আর কি কারেকশানগুলো সবাই আমরা করে করছি বা চলছে, সেই কারেকশানগুলোর রেজাল্টগুলো এখানে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু কন্টিনিউয়াস এই আপডেটগুলো দিচ্ছে, এটা একটা খুব ভালো একটা প্রচেষ্টা। তো যাই হোক, এই হচ্ছে আজকের টোটাল আপডেট। তো আপনারা ধৈর্য ধরে সময় ধরে প্রত্যেকটা আপনাদের যেসব পার্ট রয়েছে, আপনাদের যেসব ডিস্ট্রিক্ট রয়েছে, সেই সমস্ত জায়গাকার ভোটার লিস্ট চেক করতে থাকুন, কিছুদিনের মধ্যেই আশা করি সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য। এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।